আজকে আমি সারা দিন শুধু সাদা কালারের খাবার খাবো। তাই সকালবেলা পিসির দোকানে চলে আসলাম একটা ডিম কিনতে। তারপরে বাড়ি এসে শুনছি আজকে শনিবার, আর আমাদের বাড়ি শনিবারে নিরামিষ খায়, তাই ডিম খাওয়া ক্যান্সেল। তাই চলে আসলাম একটা চায়ের দোকানে, এখানে পেয়ে গেলাম সাদা কালারের রুটি। তাই সকালের খাবারটা রুটি দিয়ে কমপ্লিট করলাম। এরপরে দুপুর 1:30টার সময় বেরিয়ে পড়লাম দুপুরের খাবারটা খাওয়ার জন্য। এখানে এই দোকানটায় পেয়ে গেলাম লস্যি, আর লস্যি তো অবভিয়াসলি সাদাই হয়। এটা খেয়ে দিয়ে এই দোকান থেকে সাদা কালারের একটা জিনিস পেয়ে গেলাম, এটা নাম তো জানি না, খাওয়ার দরকার খেয়ে নি। এটা খেয়ে দিয়ে বিকালবেলা চলে আসলাম আর একটা দোকানে। এই দোকানে পেয়ে গেলাম সাদা কালারের টিকটা, এটা আমি খেয়েছিলাম ছোটবেলায়, বড় হয়ে এই প্রথম খাচ্ছি। তারপরে এটাকেও কমপ্লিট করে চলে আসলাম একটা মিষ্টির দোকানে, এখান থেকে পেয়ে গেলাম কালাকা, তাই এটাকে খেয়ে দিয়ে চলে গেলাম বাড়িতে। এরপরে রাত হতে আবার বেরিয়ে পড়লাম সাদা কালারের খাওয়ার খোঁজার জন্য। এখানে এসে পেয়ে গেলাম সাদা কালারের পপকর্ন, কিন্তু এটাকে বানিয়ে খেতে হবে, তাই বাড়ি এসে শুরু করে দিলাম পপকর্ন বানানো। ফাইনালি আমাদের পপকর্ন বানানো হয়ে গেছে। এখন এটা খেয়ে আজকে সাদা চ্যালেঞ্জটা শেষ করলাম।